হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। ব্লেস লাইভ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় সব মিলিয়ে দারুণ আছি। তো বন্ধুরা, এখন বিকালবেলা হিরো তার শখের নৌকাতে চড়ে পুকুরে ঘুরে ঘুরে লবণ দিতেছে, আর আমি দায়া দায়া দেখতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো নৌকাটা বানিয়ে অনেক সুবিধা হয়েছে, আসলে কাজের সুবিধার জন্যই বুদ্ধি খাটিয়ে বানাইছে, মানে পুকুরে যাতে কাজ করতে সুবিধা হয়, কারণ পুকুরে চুন দেওয়া লাগে, লবণ দেওয়া লাগে, বিভিন্ন সময় ওষুধ দিতে হয়। যাই হোক, তো গত দুই দিন আগে একজন লোক নেওয়া হয়, নিয়ে পুকুরে পাড়টা পরিষ্কার করা হয়েছে, মানে পুকুরে জল দেওয়া হবে, আর চার সাইড দিয়ে ঘাসে মানে জঙ্গল হয়ে গেছিলো, তো এখন ভালো হয়েছে। তো এদিক দিয়ে গরুর জন্য ঘাস লাগানো হবে। তো অনেকেই বলেন, আর আমিও ভাবি যে পুকুরের ধার দিয়ে শাকসবজি লাগাবো, টাটকা টাটকা তুলে নিয়ে গিয়ে রান্না করে খাবো, কিন্তু আসলে দেখা যায় এমনিতেই সময় পাই না, শুধু গাছ লাগালে হবে না, সেগুলো যত্ন নিতে হবে, পরিশ্রম করতে হবে। এর জন্য আবার ভাবি, থাক যেভাবে আছে এইভাবে চলতে থাকি, যদি পরে কখনো সময় আর শখ হয় তখন করা যাবে। এখন আসলাম গরুর ঘরে। তো আগে নতুন বাড়িতে সবচেয়ে গরুর ঘরে আসলে বেশি ভালো লাগতো, একদম খোলামেলা আর আলো বাতাস ছিল, কিন্তু গরুর জন্য যে খ্যার কেনা হয়, তো সেই খ্যারগুলো এনে গোয়ালগুলো সব রাখা হয়েছে। তো প্রথমে ভাবা হয়েছিল কিছু খ্যার গোয়ালে রাখা হবে আর বাকি গরু বাইরে পাল্লা দেওয়া হবে, কিন্তু ঘরে চাকা থাকার কারণে দেখা যায় সবগুলো খ্যারই গোয়ালে আটে, পরে কি আর করার, সবগুলো খ্যারই গোয়ালে রাখা হয়েছে। এখন ঘরটা কেমন জানি শুধু খ্যার খেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমার কেমন ফাঁপড় ফাঁপড় লাগে, মানে ভালো লাগে না। তো যদিও কয়েকদিন কেটে খাওয়ানোর পর আবার আগের মতো জায়গা বের হবে আস্তে আস্তে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে, আর এদিকে হিরো কাজ করতেছে। এটা হচ্ছে মুরগির যে বুডার, তাই না? বুডার না, সে বুডার, হ্যাঁ, মানে বাচ্চা হিট দেওয়ার জন্য তো এটা বানানো হইতেছে। তো আর দুই তিন দিনের মধ্যে হয়তো বাচ্চা আসবে, মানে বাচ্চা সিরিয়ালে পড়লে তাহলে ওই দিন আমাদের দিবে বাচ্চা। যাই হোক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি যাই এখন, সন্ধ্যার কাজগুলো তাড়াতাড়ি করে করে ফেলি। আসলে বন্ধুরা, কোনো কাজই সহজ না, সব কাজই অনেক কঠিন, তবে পরিশ্রম আর ভালো লাগা দিয়ে করতে হয়। এই মুরগির বাচ্চা আসবের জন্য আগের থেকে সব কিছু পূর্ব প্রস্তুতি, সব কিছু বানানো গুছানো। এখন সন্ধ্যাবেলা, তো মাছকে খাবার দেওয়া হইতেছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলার সমস্ত কাজ কমপ্লিট, গরুর কাজ, সন্ধ্যা বাতি ডুব দেওয়া। তো এখন মেঘলাকে পড়তে বসাইছি, আর আমি সাইডে বসে বসেই দোকানের জন্য পান ধুইতেছি। তো বন্ধুরা, এখনকার বর্তমানে দিনগুলো খুবই ব্যস্ততায় কাটে, আর ইদানিং শরীরটাও ভালো না, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। তো ইচ্ছা হয় যে প্রত্যেক দিন ভিডিও দিই, ভাবি সবাই এত সুন্দর ভয়েস দেয়, ভিডিও এডিটিং করে, তারপর রেগুলার ভিডিও ছাড়ে, মানে কিভাবে সম্ভব? আসলে আমি পারি না, আমার দ্বারা ভিডিও করা, এডিটিং করা যাওয়া সম্ভব হয়, কিন্তু ভিডিওর ভয়েস দেওয়া আমার এত কষ্ট আর এত বেশি সময় লাগে, সেটা বলার মতো না। যাই হোক, এখন আসলাম রাতে রান্না করতে। তো আজকে রাতে ভাত রান্না করব না, রুটি বানাবো, ডিম ভাজি আর সেমাই রান্না করব। তো রুটি বানালে অবশ্যই গরম জল করে ময়দাটা ভালো করে মেখে নেই, কারণ গরম জল করে ময়দাটা মেখে রুটি বানালে সেটা খেতে নরম, একদম সফট হয়, ভালো লাগে। তো দুধ আগে জাল করা ছিল, আসলে পায়ের সেমাই, দুধ জাতীয় যে কোনো জিনিস রান্না করলে দুধটা আগে ভালো করে ঘন করে জাল করে নিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর আমি দুধ জাতীয় যে কোনো জিনিস রান্না করলে অবশ্যই এলাচ ব্যবহার করি, কারণ দুধ জাতীয় রান্নায় এলাচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন গুল গুল করে রুটিগুলো বানিয়ে নিতেছি। তো রুটি বানাতেও ভালো লাগে, কিন্তু ভাত রান্না করছে দেখা যায় রুটি বানালে আরও কষ্ট বেশি, কারণ কষ্ট করে মাখতে হয়, ডলতে হয়, আবার গুল গুল করে বানাতে হয়, আবার সেগুলোকে ভাজতে হয়। আর আমি যখনই রুটি বানাই তখন মেঘলার রুটি দিয়ে, মানে ময়দা দিয়ে খেলতে হয়, মানে খেলতে হয় কি, ও ওর মতো করে ছোটো ছোটো করে রুটি বানাবে, সেগুলো আবার তেল দিয়ে ভাজি করে দিতে হয়, মানে খুশি হয়, ছোটো ছোটো করে গ্লাস দিয়ে কেটে কেটে রুটি বানাই। যাই হোক, আমিও চেষ্টা করি ওকে খুশি করার জন্য। এর মধ্যে হিরো আসছে, বলতেছে যে
হেল্প করি। যাই হোক, কেউ হেল্প করতে চাইলে না বলতে নেই, তাহলে হয়তো ঠকতে হয়। তো পরে আমি রুটিগুলো বানিয়ে দেই আর হিরো ভাইজা দেয়, ভালো লাগে। আসলে একা একা কাজ করি সব সময়, এর মাঝে কেউ এসে হেল্প করতে চাইলে সেটা তো খুবই ভালো কথা। যাই হোক, পরে হিরো রুটিগুলো ভাজি করে আর আমি সব কিছু এদিক দিয়ে গুছাইয়ে নিই। তো বন্ধুরা, রুটি বানানো ভাজা কমপ্লিট আর খাওয়াও কমপ্লিট, কিন্তু আজকে আমার ভাগে রুটি নেই। আসলে আজকে কীভাবে যে রুটি বানাই, মানে বানানো কম হয়ে গেছে, আর রুটি বানালে অবশ্যই একটু বেশি করে বানাতে হয়, কারণ এর মধ্যে দু একজন লোক বেশি হয়ে যায়। যাই হোক, পরে আমি আমার জন্য দুইটা চাপড়ি বানাই, মানে পাতলা করে তেল দিয়ে ভাজি করি। তো আমার কাছে খেতেও ভালো লাগতেছিল, তো সবাই খেয়ে বললো সেমাই নাকি অনেক মজা হয়েছে। তো পরে আমি নিজে খেয়ে বুঝলাম আসলে অনেক মজা হয়েছে, একদম মিষ্টি, পারফেক্ট। তো মিষ্টি জাতীয় জিনিস, সেটা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, আর সেমাইতে এলাচে ফ্লেভার, এটা আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন।